আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই ভিডিওতে এসেছি বয়স্ক ভাতার আওতায় নিয়ে। তো কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব সমাজসেবা অধিদপ্তরের ওয়েবসাইটে। ওয়েবসাইট লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, চাইলে আপনারা ভিডিও ডিসক্রিপশন থেকে ওয়েবসাইটটিতে প্রবেশ করতে পারেন। এখানে এসে ভাতা কার্যক্রমে নির্বাচন করুন। ইংরেজি ও বাংলাতে ভাতাভোগীর নিজের নাম এবং বাংলায় মাতা পিতার নাম প্রদর্শিত হবে। তার নিচের অপশনে ভাতাভোগীর মাতা ও পিতার নাম ইংরেজিতে লিখে ভাতাভোগীর স্বামীর নাম বা স্ত্রীর নাম লিখবেন। তারপর লিঙ্গ আগে থেকে সিলেক্ট থাকবে, ভাতাভোগীর দামটি সিলেক্ট করুন। নমিনির নাম লিখবেন, তারপর নমিনির মোবাইল নাম্বার, জাতীয় পরিচয়পত্র নাম্বার, নমিনির জন্ম তারিখ, নমিনির লিঙ্গ, নমিনির সাথে ভাতাভোগীর সম্পর্ক নির্বাচন করুন। এরপর নিচে এসে বিধবা স্বামী নিগৃহীতা মহিলা ভাতা অনুযায়ী বিস্তারিত অপশনে ভাতাভোগীর শিক্ষাগত যোগ্যতা, বৈবাহিক অবস্থা, পরিবারের মধ্যে কতজন পুরুষ আছে, কতজন মহিলা তার সংখ্যা দিয়ে পেশা সিলেক্ট করুন, বার্ষিক আয় সিলেক্ট করুন, স্বাস্থ্যগত তথ্য, সরকারি কোনো ভাতা পায় কিনা তার বিবরণ, বাসস্থানের অবস্থান, তারপর মালিকানাধীন জমি জমার আয়তন। এরপর নিচের অপশন এসে যোগাযোগ তথ্যের মধ্যে বর্তমান ও স্থায়ী ঠিকানা অনুযায়ী তথ্য পূরণ করুন। এরপর ভাতাভোগী নিজের জাতীয় পরিচয়পত্র দিয়ে নগদ করা একটি অ্যাকাউন্ট নাম্বার দিন। এরপর মোবাইলে মালিকানা সিলেক্ট করে নিচে অন্যান্য যোগ্যতা সম্পর্কিত তথ্য এসে চাহিত প্রশ্নগুলোর উত্তর দিন। প্রথম প্রশ্নে আপনার বাসগৃহটি আপনার নিজের কিনা তা সিলেক্ট করুন। এরপর পরিবারের প্রধানের বয়স, পরিবারের মধ্যে কোনো শিশু সংখ্যা আছে কিনা, ভাতাভোগীর স্বামীর শিক্ষাগত যোগ্যতা, পরিবারের প্রধানের শিক্ষাগত যোগ্যতা, পরিবারের প্রধানের পেশা ইত্যাদি প্রশ্নগুলো সঠিকভাবে উত্তর দিন। এখানে খানা বলতে আপনার পরিবারকে বোঝানো হয়েছে, সেই অনুযায়ী সকল প্রশ্নের উত্তর দিয়ে তারপর আপনার মালিকানাধীন নিম্নের পরিসম্পত্তির কোনটি আছে তাতে সম্পত্তিগুলো সিলেক্ট করে গত এক বছরের মধ্যে বিদেশ হতে কোনো রেমিটেন্স বা বিদেশ হতে কোনো টাকা এসেছে কিনা তা সিলেক্ট করে এই বছরের মধ্যে পরিবারের কোনো সদস্য সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির আওতায় কোনো সহায়তা পেয়েছেন কিনা তা সিলেক্ট করে পুরো আবেদনটি আরেকবার রিচেক দিয়ে সংরক্ষণে ক্লিক করে আপনার আবেদনের কপিটি ডাউনলোড করুন। এরপর আবেদন কপিটি প্রিন্ট করে আপনার ইউনিয়ন বা পৌরসভা অফিসে চাহিদ প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে সংযুক্তি করে আবেদনটি দাখিল করুন। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।